গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8:45, আর আমরা উঠেছি 7:30। তারপর আমি বাঁধাকপি টাঁধাকপি একটু কেটে রাখলাম, তো ও আর আমি এখন একটু বেরোচ্ছি। ও যদিও বা নিচে দাঁড়িয়ে রয়েছে জানো তো, চলো যাওয়া যাক আগে, আমি একটু বেশি লেট করে ফেলেছি আজকে। আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 11:34। পুরো ব্যাঙ্গালোর মনে হলো চষে ফেলেছি আজকে। ওকে কতবার বলছি চলো এবার বাড়ি ফিরি বাড়ি ফিরি, কিছুতেই না বলছি কিনা, না চলো চলো আটটু ঘুরে নি আটটু ঘুরে নি। আসলে আমরা না কখনো আসার পর থেকে ব্যাঙ্গালোরকে সেভাবে দেখিও নি ঘুরিও নি, যেহেতু আমাদের কাছে কোনো স্কুটি বা বাইক এই ধরনের কিছু ছিল না তাই জন্যে। তো আজকে একদম ঘুরে আনে আমি আর পাচ্ছি না। বাঁধাকপি কেটে রেখে গেছিলাম যে মাছের মাথা দিয়ে বানাবো বলে, তো যাই না কতদূর এখন কি হবে, খিচুড়ি বসিয়ে দেবো মনে হচ্ছে আমি আজকে। এবার তো দেখা যাক কি বানাই। তো চলো একটু রেস্ট নিয়ে নি, খেলাম লস্যি, এটা ছিল ফ্রিজে তো সেটাই খেলাম, আর তো রাস্তায় জল, আজকে রাস্তায় কোনো খাবার খাইনি কিন্তু, এটা ঠিক কথাই। তো দেখি আগে কি বানাই, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। আমরা আসার পর থেকে আমি একটু বিশ্রাম নিয়ে ভাবলাম রান্নাঘরে ঢুকবো, এমনকি বাঁধাকপি আমি কেটেও রেখে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না, তারও দেখাচ্ছি। মাছটা এইমাত্র আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বার করে রাখাই ছিল, এই দেখো বাঁধাকপি পর্যন্ত কেটে রেখে গেছি যে মাছের মাথা দিয়ে বানাবো আজকে। তো দেখা যাক ওটা রাতেই বানাতে হবে মনে হচ্ছে, ঘরের অবস্থা দেখেছো, এখন গোছাবো। আমি রান্না করতেই পারিনি, ও লাস্টে খাবার অর্ডার দিলে, এখন অলরেডি 12:40 তাহলে বাজতেই যায়, বার বার কারেন্ট চলে যাচ্ছে, কিছুতেই কিছু করা যাচ্ছে না। একবার বাঁধাকপিটা জাস্ট ধুতে চলে এসেছি জল দিয়ে, ব্যাস কারেন্ট চলে গেল। তো এরকম করে তো আর রান্না করা যাবে না, যেহেতু ইন্ডাকশন গ্যাস হলে তো কোনো ব্যাপারই ছিল না। তো চলো আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়ে তারপর চাই স্নানটা সেরে এসে পুজোটা দিয়ে নি, চলো এই কাজগুলো করে নি, ঘরটা গুছিয়ে নি। এবার আমাদের নিচের টিক্কা কাবাব থেকেই অর্ডার দেওয়া হয়েছিল, মিক্স ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, আর তার সাথে চিলি চিকেন অর্ডার দিয়েছিল, কিন্তু চিলি চিকেনটাও গ্রেভি বলতে ভুলে গেছে, তো একদমই ড্রাই করে দিয়েছে, যাক আর কি করা যাবে। তো চলো এবার খেয়ে নি আগে। জাস্ট ছাদ থেকে জামা কাপড়টা নিয়েও নেমেছে, 1:05 এখন, বাইরেটা দেখলে যদিও বা বোঝার উপায় নেই যে 1:05, তো আবারও বৃষ্টি দেখতেই পাচ্ছ। আর এ পাশটার যা অবস্থা হলো সেটা পুরো জল এসে বাজে বৃষ্টিরই অবস্থা হয়েছে। তো আগে তোমাদেরকে বৃষ্টি দেখানোর আগেও আমি প্রচণ্ডভাবেই না মানে কি আর বলবো, বিদ্যুৎ তো চমকাচ্ছেই, আর লাইট যেরকম চমকায় ওরকম করে চমকাচ্ছে। তো আগেই বৃষ্টিটা হচ্ছে দেখে মেনটাকে দেখে আমি আগে দুপুরে বাসনগুলো মাজলাম, আর ওকে আগে চাটা করে দিয়ে নিলাম, কারণ কারেন্ট চলে গেলে আবার ওকে চা করতে পারবো না। আর দেখি রাত্রে একটা মেনু বানাবো, তাই জন্য একটু বড়া করে একটা তরকারি বানাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি কারেন্ট থাকে তো। এখনো অবধি আছে কারেন্টটা, তো ভাবছি কারেন্টটা থাকতে থাকতে আজকে চট জলদি বানিয়ে নেবো রাতের খাবারটা, যদি রাতে কারেন্ট থাকে তখন আবার দরকার হলে গরম করে নেবো, কারণ যদি কারেন্ট চলে যেত তো আমি আবার বানাতে পারবো। প্রচন্ড মেঘ ডাকছে আর প্রচন্ডই বৃষ্টি হচ্ছে, চলো একবার ওই দিকটা দেখি আমি। আর ও বৃষ্টির সাথে সাথে চা চিপস এনজয় করছে। প্রথমত এদিকটার অবস্থাটা দেখাই, কতদূর জল এসে গেছে, এত জল এসে গেছে মানে এই ঘরটা কভার করে ফেলেছে অলরেডি, আর আমার তো সেদিন ঘরেই জল ঢুকে গেছিলো দেখালাম, যা তা অবস্থা এই দিকটারও। তো চলো আমি একটু চিপস খাই, চা নয় নাই বা খেলাম, প্রচন্ড দুপুরবেলা গরম লাগছিল, সত্যি খুব গরম লাগছিল, ঘেমে যাচ্ছিলাম, তো এভাবে বৃষ্টিটা শুরু হয়ে যাবে ভাবতে পারিনি। এতক্ষণ ধরে হলো বৃষ্টি, এখনো কমেনি, বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ, 6:43 বাজে, আর টমপিক ঠিক আমার জানলার কাছেই বসে রয়েছে। আমি তোমাদেরকে মানে কিভাবে বোঝাবো আমি সত্যিই জানি না, কিন্তু আগেরবারও ঠিক যাওয়ার আগে ও আমাদের পায়ে পায়ে ঘুরতো, আমাদের সাথে সাথে থাকতো, আজকেও যখন সকালে আমরা বেরিয়েছিলাম আমি এসে দেখছি আমার দরজার সামনে বসে রয়েছে, মানে আমাদেরকে দেখেই এখন একটা কিউ কিউ করে কেমন একটা আওয়াজ দেয়। ওকে বিস্কুট দিয়েছিলাম, খাচ্ছিল তাই মুখটা নাড়ছে এখনো,
তো দেখো আবারও সেই দরজার সামনে এসে বসে রয়েছে। বৃষ্টির জন্যে নয়, ও এখানটাতে না এখন বসে না, ও নিচটাতে গিয়ে বসে। আর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ওই বিল্ডিংটাতে বসে, কারণ ওই বিল্ডিংটাতে তো সাপোর্ট আছে কোনো, মানে যেহেতু ছাদের ঘরটা রয়েছে ওই বিল্ডিংয়ে ছাদের জলটা পড়ে না, এখানটাতেই এখনো বসে থাকবে। মানে আমি সত্যি জানি না ও বুঝতে পারে না কি করে আমার জানা নেই, কিন্তু এই অদ্ভুত ব্যাপারটা আমি আগের বারও যাওয়ার আগে দেখেছিলাম আর এবারও দেখছি, এইভাবেই বসে থাকবে ও এখানটাতে। টম্পু, ও টম্পু তাকায় না কিন্তু, এখন আর খুব একটা কথায় পাত্তাও দেয় না, আগের বারের মতনই, পুরো সেম ও আগের বারের মতনই করছে আবারও। যাক ও বসে থাকুক এখানে, আমিও যাই ঘরে, কিছু কাজ করছিলাম ওগুলো করে নি। এখন বাজে 7:43, আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, কারণ এখনো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর রাতে যদি আবারও ঝড় বৃষ্টি হয় না তাহলে কারেন্টটাই থাকবে না, তো আমি রান্নাটাও করতে পারবো না, তাই জন্য মনে হয় যে আগে থেকে করে নেওয়াটাই বেটার হবে। তো চলো আমি করে নিই রান্নাটা আজকে, কারণ বিধ্বস্ত লাগছে আমাকে, আমি নিজেও বিধ্বস্ত হয়ে গেছি, কারণ অনেকগুলো কাজ করে রাখলাম। কি বলতো, যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করে রেখে দিলাম, চালটাকে ধুয়ে রাখলাম, ডাল রান্না করলাম, আর যেটা এখন করব সেটার জন্য সব গোছগাছ করলাম, তার মাঝে বাসন মাজলাম, আর আর একটু কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তো চলো এবার একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এই দেখো ডাল তো বানানো হয়ে গেছে, আর যেটা বানাবো সেটার জন্য লাগবে আমার মুগ ডাল। এটাকে আমি বিকেল থেকে ভিজিয়ে এরকম ভাবে রেখে দিয়েছি, দেখো ডালটা দেখেই বুঝতে পারছো যে ভিজে গেছে অলরেডি, তো বেশি না 3-3.5 ঘন্টা হয়ে যায় ভিজিয়েছে এটাকে। আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো, এই দুটোকে আমি পেস্ট করব, আর একটু আমি আদাও দিয়ে নেবো, আদাটা কাটা হয়নি তো আদাওটাও আমি দেবো এটার মধ্যে। আর এখানে আলু কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, এর থেকে তোমরা চাইলে বড়ও দিতে পারো ছোটও দিতে পারো, ছোট দিলে ভালো লাগবে না এর থেকে, তো এর থেকে বড় কেউ চাইলে দিতে পারো, আমি ছোট করেই কেটেছি। আর লাগবে আমার চিংড়ি মাছ, চিংড়ি মাছটা এমন কিছু নয়, আমি এখানে 7 খানা মতো চিংড়ি নিয়েছি এইটুকু ডালের জন্য, মানে 1 কাপ ডালের জন্য। তো এটা আমাকে সেই মনে আছে কিনা জানি না, তোমাদের আমাদের বাড়ির অপোজিটের আন্টির থেকে এটা আমি শিখেছিলাম, খাইয়েছিল আন্টি এটা করে, বেশ ভালো লেগেছিল তো ওই জন্যে। এ দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর দুপুরে আমাদের ফ্রাইড রাইসটা এতটাই ভালো লেগেছে যে চিলি চিকেনটার পোড়া লাগেও নি সেটাও রয়ে গেছে, এখানে বাঁধাকপি সেদ্ধটাও আমার হয়ে গেছে, এটা যদিও বা আজকে করবো না, ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে বানাবো এটা। তো চলো এবার শুরু করা যাক, তাহলে আমি ডালটাকে, ডালটা আর চিংড়ি মাছটা এই দুটোকে একসাথে বাটবো, তো এটাকে বাটবো, আর এটা আর টমেটোটা আর আদাটা একসাথে আমি পেস্ট করবো, তো এই পেস্টগুলো আমি করে নিই, তারপর তোমাদের কাছে অবশ্যই করে আসছি। তো দেখো আমি না ডালটাকে বেটে নিয়েছি, খুব মিহি যে করিনি সেটা আশা করি বুঝতে পারছো। এ দেখো চিংড়িটাও আছে, আর এ দেখো খুব মিহিও করিনি, ঠিক আছে এরকম ভাবেই বেটে নিয়েছি। আর তো ওখানে এটার মধ্যে আমি পেঁয়াজ টমেটো আদা দুটো আর রসুন দিয়েছি, আর এখানে আলু দিয়েছি। তো চলো এবার এই বড়, মানে এটার মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটার মধ্যে আমি ভুল করেছি, একটু কাঁচা লঙ্কাও চাইলে খুব পেস্ট করে নিতে পারো, ঠিক আছে এটার মধ্যে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি। তো চলো এটা দিয়ে আমি এবার বড়াগুলোকে ভাজবো। তারপর দেখো আমি সব দিয়ে মোটামুটি মাখিয়ে নিয়েছি, যা যা বলেছি তাই তাই, তোমরা চাইলে ডালটা এতটা গোটা নাও রাখতে পারো, কিন্তু আন্টি বলেছিল আমাকে ডালটা একটু গোটা গোটা রাখতে, তাই আমি রেখেছি। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, আগে ছেড়ে দিয়ে নিই তারপর কথা বলছি। দেখো ভাজতেও কোনো প্রবলেম হচ্ছে না, ওলটাতেও কোনো প্রবলেম হচ্ছে না, একদম ঠিকঠাক ভাজা হচ্ছে, আর এইটুকুই রয়েছে আমি ভেজে নেব। তোমরা না কেউ চাইলে এটাকে মুসুর ডাল দিয়েও ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে, মুসুর ডাল তো আমরা বাঙালিরা আমিষ ডাল হিসেবে নিই আর কি, তো মুসুর ডাল দিয়েও আশা করি ভালো লাগবে, মুগ ডাল দিয়ে তো দারুণ লাগে, করতেই পারো এভাবে, আমি খেয়েছি তাই জানি, আমি কতটা করতে পারবো জানি না, তবে আন্টিরটা দারুণ হয়েছিল খেতে। তো চলো এগুলোকে আমি ঠিক করে তাহলে ভেজে নিই। দেখো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখানে 20 পিস মতো বড়া হয়েছে। তো চলো এবার কারিটা তৈরি করা যাক, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই ডুমো ডুমো করে কাটা আলুটা। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব,
তো চলো এটা ভাজা হোক, তারপরে আসছি তোমাদের কাছে। এখানে আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো এই মশলাটা, পেঁয়াজ, আদা, একটুখানি রসুন আর টমেটো, এইটা বাটাটা দেবো। তার আগে আমি একটা কথা বলছি, আমি ওকে ডেকেছি একটু যে একটু ফোনটা ঘুরে দেবো, আমার না ছিটে আসবে মশলাটা দিলে, এক হাত দিয়ে দিতে পারলে। তো ও সাথে সাথে এসে একটা বড়া তুলে খাচ্ছেন, যে আমার এখানে বোনা রয়েছে ওর জন্য 20 পিস বড়া। এরম করো কেন গো, দেবো তো, তোমাকে তো বলেছি দেবো। তো এই মশলাটাকে দিয়ে এইবার আস্তে আস্তে ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করবো, যেরকম একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু খানিক মিষ্টি। তো চলো আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এখন কষাতে কষাতে এরকম জায়গায় এনে ফেলেছি একে, আর কষাতে গেলে এবার রান্না যাবে পুড়ে। তো এইবার আমি জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো যেহেতু বড়া আছে, তো আর একটু জল দিন, ভালো করে ফুটিয়ে নিই আগে, তারপর বড়াগুলো দেব। তারপর লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়োটা আমার মাছটা আমার খুব ভালো লাগে, তো নামিয়ে তারপর আসছি তোমাদের কাছে। দেখো আমি মোটামুটি সব দিয়ে এরকম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরও আমি একটুখানি বড়াগুলোকে দিয়েছি, আর একটু সামান্য চিমটি মার্কা একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এরকম ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর একটুখানি 2 মিনিট মতো ফুটুক আমি নামিয়ে দেবো। এখন বাজে 8:59, মানে 9টাই বাজে, এতক্ষণে আমার সব কাজ শেষ হলো। সাধারণত আমি রাতের রান্না এতক্ষণ ধরে করি না, তো আমার বর তো বলছে আমি নাকি আজকে আগুন ধরিয়ে দিয়েছি রান্নাতে, এটা যদিও বা বিকাশের ডায়লগ। এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, তো দেখিয়েছিলাম ডালটা ভাতটাতে, এই মাত্র হলো, ধোয়া ওঠা দেখেই বুঝতে পারছো। আর এই হচ্ছে সেই ইউনিক রেসিপি, তোমরা করে দেখতে পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আমার বর তো একটা বড়া খেয়ে বলছিল যে আরও একটা খাবে, তো যাই হোক তার হাতটাকে কোনোভাবে আটকে দেওয়া হয়েছে। এই হচ্ছে, আর চিলি চিকেন যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। তো চলো এই আজকের ডিনার মেনু। আমি একেবারে ব্যতিব্যস্ত অবস্থা, যদিও বা এতটা এনার্জি পেয়েছি সেই মোটামুটি 2.5 ঘন্টা ধরে আমি রান্নাঘরে থাকলাম আর কি, খাটাখাটনি চললো আমার, রেডি করা থেকে শুরু হয়েছে, সন্ধ্যে দিয়ে থেকে এসেছিলাম রান্নাঘরে। তো এতটা এনার্জি কেন পেয়েছি বলো তো? ও তো বলছে তুমি আজকে রাতে এত এনার্জি করতে পেয়েছো, তার উপর আমাকে আবার রাগানোর জন্য বলছো বাঁধাকপিটা করলে না আজকে। তো যাই হোক, এত এনার্জিটা আমি সকাল থেকে আজকে রান্নাঘরে ঢুকতে হয়নি বলেই পেয়েছি, দুপুরটা যেহেতু কেনা খাবার দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। তো চলো, তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়েছে। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে এভাবেই পাশে পাবো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো যাতে আমি আরও 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 এগিয়ে যেতে পারি। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।